জয় হিন্দ। দেখো, আজকে আমরা এমন একটা বিষয় আলোচনা করছি যে বিষয়টা সত্যি আলোচনার বিষয় নয়, কিন্তু মানুষ আজকাল যে এত নির্বোধ, এত মূর্খ, এত বুদ্ধিহীন এবং এত জ্ঞানহীন হয়ে যাচ্ছে দিনের পর দিন, যার কারণে এই সব ভিডিও, এই সব প্রসেস, আজ নিউজ, খবরের পেপার, লাইভ সব কিছু চলে, মানুষ তবুও সচেতনতার কোনো রকম প্রভাব পড়ছে না। তো আজকের আমরা এই ভিডিওটা প্রত্যেক ভারতবাসীর জন্যই করছি যে তোমরা এমন কোনো অপরাধ করো না বা এমন কোনো ঘটনা ঘটিও না যার ফলে তোমার ফাঁসি হোক বা কোনো মানুষ তোমার বিরুদ্ধে ফাঁসি ফাঁসি করে চেঁচিয়ে উঠুক। আমরা চাই না এরকম মৃত্যু, আমরা চাই না। সবাই সবার নিজের স্বাধীনতার অনুসারে সবাই জীবন সুসম্পন্নভাবে অনুভব করে, উপভোগ করে মৃত্যুবরণ করুক, এটাই আমাদের কাম্য। কিন্তু আজকের এই ভিডিওর দ্বারা আমরা অ্যাওয়ারনেস দিতে চাই যে প্রত্যেক মানুষ, ভারতবাসী, তারা সচেতন হোক এবং অপরাধ থেকে বিরত থাকুন। কিভাবে একটা ফাঁসির জায়গা তৈরি হয় এবং যাকে ফাঁসি দেয়া হয় তার মনের মধ্যে কি চলে, সে কি অনুভব করে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানব। দেখো, যখন কেউ অপরাধ করে তো তার যে ক্রাইম, যে মেন্টালিটি, তখন তাকে শেষ করে দেয়। অপরাধ হওয়ার পরে যখন তার সাজা হয় তখন কিন্তু তার কাছ থেকে সব কিছু চলে যায়। এবারে ল অ্যান্ড অর্ডার অনুযায়ী তার মানে সমস্ত বিচার বিবেচনা করা হয়। কিন্তু যখন শাস্তি অলরেডি ঘোষণা হয়ে যায় তখন তার মনে রিয়াকশানটা কী হয়? যদি তোমাকে বলে আজকে সকালে তোমার ফাঁসি হবে, কোনো একদিন আগে বা তোড়জোড় চলছে, তোমার মনের মধ্যে ইন্টেনশানটা কেমন হবে? তোমার মনে দুঃখটা কেমন হবে? এই পৃথিবী তুমি আর দেখতে পারবে না, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার, তোমার চারিপাশে তুমি কাউকে দেখতে পারবে না, এবং তোমাকে জঘন্যতম অপরাধ দেয়া হলো, জঘন্যতমভাবে মৃত্যুও দেয়া হলো। তো এর থেকে মানুষের অনেক কিছু শেখার আছে। যদি একটা ফাঁসি হয় তো 1 কোটি মানুষ তার থেকে শিক্ষা নেওয়া উচিত। দেখো, যে কোনো অপরাধ একদিনে তৈরি হয় না, তার মেন্টালিটি একদিনে তৈরি হয় না, শুরুটা বহু বছর আগে থেকে হয় এবং আস্তে আস্তে একটু 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 করে সেই অপরাধটা বীজ বপন করতে করতে একদিন অপরাধ হয়ে যায়। 1 বস্তা ধান, একটা একটা ধান করে করে 1 বস্তা, একটা একটা টাকা করে 1 কোটি টাকা, একটা একটা মানুষ করে 130 কোটি মানুষ, সেটাকে ভারতবর্ষ বলা হয়। তাহলে যে কোনো জিনিসের শুরুটা খুব ছোট থেকে হয়, আর সেই ছোটোতে যদি তুমি তোমার সন্তান হোক বা তোমার ফ্যামিলির যে কেউ হোক এই অপরাধ থেকে তাকে সরিয়ে আনতে পারো, তাহলে কিন্তু পরবর্তী সময় তোমার কোনো এরকম রকম পরিস্থিতি দেখতে লাগবে না। ভারতবর্ষে যখন কারোর ব্ল্যাক ওয়ারেন্ট বেরিয়ে যায় তখন ফাঁসির তোড়জোড় চলে। এবং আমরা জানি তিহার জেল এবং মথুরাপুর জেল, এগুলো ফাঁসির জন্য সাধারণত বাঁচা হয়ে থাকে। এই যখন ব্ল্যাক ওয়ারেন্ট বেরিয়ে যায় তখন তারিখ এবং জায়গা এবং সময় এই 3টে নির্ধারণ হয়ে যায় যে তাকে মথুরাপুর জেলে ফাঁসি দেওয়া হবে না তিহার জেলে ফাঁসি দেওয়া হবে। এবং সঙ্গে সঙ্গে জল্লাদ খোঁজ হয়। জল্লাদকে খোঁজ করার পরে জল্লাদ কী করে? দড়ি সংগ্রহ করে। বক্সার জেলে দড়ি প্রস্তুতি চলে, যে ফাঁসি দেওয়া হবে সেই দড়ির প্রস্তুতি চলে বক্সার জেলে। এবং যাকে ফাঁসি দেয়া হবে তার ওয়েট, তার ওজন, তার হাইট মানে উচ্চতা সমস্ত কিছু নিয়ে তাকে একটা মেজারমেন্টে নিয়ে এসে ট্রায়াল হবে। এবং ট্রায়ালের সময় তাকে কি করা হয়, তার ওজনে একটা বালি ভর্তি করা হয় একটা বস্তাতে। এবং সেই বালি, ধরো সে যদি 70 কেজি হয় তাহলে 70 কেজি বালি নেওয়া হবে, নিয়ে যেখানে ফাঁসি দেওয়া হবে সেখান থেকে ঝুলিয়ে দেওয়া হয়। এবং যখন ঝুলিয়ে দেওয়া হবে তখন বালিটা অলরেডি নিচে চলে যাবে, গ্রাউন্ডে গেলে ওটা ট্রায়াল হয়ে গেল যে হ্যাঁ 70 কেজি যে মানুষটা অপরাধী, যে মানুষ ওজন হচ্ছে 70 কেজি, ওই অপরাধী ট্রায়াল কমপ্লিট হলো। যদি ওই দড়ি সাকসেসফুলি এবং ওই বালির বস্তা যদি সাকসেসফুলি কাজটা করে, আমরা এরকম দেখেছি আফজলগুড়িতে যে দড়ি ছিঁড়ে যাওয়া এরকম দুর্ঘটনা দেখেছি, তার জন্য করে খুব ভালোভাবে ট্রায়াল করা হয়। এবং আমাদের ভারতবর্ষে সাধারণত যেসব ফাঁসি হয়, ছেলেদের ফাঁসি দেয় বা ফাঁসি দেখেছি আমরা, যে পবন জল্লাদ বিশেষ করে তাদের ফ্যামিলি ফাঁসি দেওয়াতে অলরেডি ভূমিকা পালন করছে। এবং পবন জল্লাদ যখন কোনো ফাঁসি অ্যালট হয়ে যায় তখন পবন জল্লাদ
অলরেডি সেখানে পৌঁছে যায়, সেখানে প্রিপারেশান করে, কারণ তার ডিউটি সেটা, সে সেখানে গিয়ে সমস্ত রকম যে প্রসেসটা আছে কমপ্লিট করে। এখন ফাঁসি যখন হয় তখন কিন্তু যেদিন হবে সেদিন জেলের সমস্ত কাজকর্ম বন্ধ থাকে, ফাঁসি কমপ্লিট না হওয়া পর্যন্ত জেলের জনজীবন স্বাভাবিক হবে না। ধরো সকাল 7টাতে ফাঁসি আছে, তো তার তোড়জোড় চলে ভোরে থেকে 4টে বা 5টা থেকে, এবং সেই টাইমটা টোটাল জেলের সমস্ত কাজকর্ম মানে অস্থায়ীভাবে বন্ধ রাখা হয় এবং ফাঁসি হয়ে গেলে সমস্ত কিছু সাধারণ করে দেয়। সেখানে যখন ফাঁসি হয় তখন ডাক্তার এবং জেলার ডিএম, সুপারিনটেনডেন্ট, জেলার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, 12 জন 10 জন কনস্টেবল এবং 2 জন হেড কনস্টেবল, ডিএম, লয়ার সব রকম সেখানে মজুদ থাকে। তারা টোটাল বিষয়টা দেখে এবং যতক্ষণ না হ্যাঙ্গিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেখানে থাকে, হ্যাঙ্গিং যতক্ষণ না কমপ্লিট হয়। যখন ভোরবেলা তাকে বলা হয় স্নান করতে, সে তখন স্নান টান করে নেবে, তাকে সাদা পোশাক দেওয়া হবে, কালো কাপড় দিয়ে তার মাথা বন্ধ করা হবে এবং যে যে রাস্তা দিয়ে বা যে রুমের ফ্লোর দিয়ে নিয়ে যাওয়া হবে সে তার চারপাশে কোনো মানুষজন থাকবে না, তাকে কাপড়টা মাথায় পরিয়ে দিয়ে যে ডেথ সেল মানে যেখানে ফাঁসি দেওয়া হবে সেখানে নিয়ে যাওয়া হবে, সেখানে গিয়ে তার তখনও কাপড় খোলা হবে না, তাকে যে ফাঁসির দড়ি আছে তার গলায় পরিয়ে দিয়ে এবং বাদবাকিটা প্রসেস অনুসারে রুমাল ফেলা হবে, একটা কাপড় ফেলা হয়, কাপড় ফেলার সাথে সাথে স্টিকার বা যেটা বলতে পারো যে জল্লাদ যেটা আর কি ফাঁসি দেওয়ার জন্য টেনে নেয় যে হ্যান্ডেলটা আছে, নিলে সে গ্রাউন্ডের মধ্যে চলে যায়। এইটা হচ্ছে বাংলা পাতি ভাষায় যেটা আর কি হয়, আমরা কঠিন করলাম না, সহজ ভাষায় যেটা যতটা বলা যায় বলার চেষ্টা করলাম, এইটা হচ্ছে হ্যাঙ্গিং প্রসেস। এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা কেন এত ইতিহাস শুনবো জানবো? আমরা যদি একটু সাবধান থাকি, আমরা সমাজকে যদি ভালোবেসে থাকি, দেশকে ভালোবেসে থাকি, তাহলে আমাদের দ্বারা কোনো অপরাধ হবে না, কারোকে কাউকে আমরা অত্যাচার করলাম না, আমাদের অপরাধ হলো না। তো সেই জায়গা থেকে আমাদের একটু নিজেদেরকে কন্ট্রোল রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, দেশ সমাজ সবাইকে ভালোবাসতে হবে, তাহলে অপরাধ কমবে। আশা করছি আজকের যে আমরা জানলাম যে ফাঁসি দেওয়ার প্রসেসটা, তো তার সাথে সাথে একটা অ্যাওয়ারনেস, এবং এই ভিডিওটা আমি আশা করব প্রত্যেকের কাছে, যারা শুনবে ভিডিওটা শেয়ার করো, যাতে অ্যাওয়ারনেস একটা মেসেজ যায়, সমাজ যাতে সচেতন হয়। আমরা চাই না যে কেউ ফাঁসি হোক বা কারোর ফাঁসি হোক, আর আমরা প্রতিবাদও করতে চাই না যে এর ফাঁসি হোক। আমরা চাই সবাই ভালোবাসে, ভালোভাবে থেকে ভালোভাবে বাঁচতে চাই এবং ভালোভাবে আমাদের জীবন উপভোগ করতে চাই, সমাজকে সুন্দর দেখতে চাই, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য হোক এবং আমরা এটা সারা জীবন চাইব। তো আজকের এই পর্যন্ত, জয় হিন্দ।